কবে অনার্স শেষ হইব, কবে মাস্টার্স শেষ হইব, কবে একটা ভালো জব পামু, কবে শাদি বিয়া করু। আমার লাভ লস নাই ভাই, আমার লেপাতা কথাটাই লস। নাইলে দেখেন যেখানে আমার বন্ধু মরম আলী, সৌরভ, খাইরুল, প্রণয়, সুজীব সরকার রাত কাটায় বউয়ের সাথে খুশ গল্প করে আর চিত্ত বিনোদনের মাধ্যমে, আর আমি রাত কাটাই দুশ্চিন্তায়। কারণ রাত ফলে আমার থাকে প্রেজেন্টেশন, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, জেনে নেওয়া, এগুলো কোনো শেষই নাই। এত কিছুর পরে যে একটা জব পামু এর কোনো নিশ্চয়তা নাই। জব পাইতে পাইতে আবার বয়স হয়ে যায় 30। এই 30 বছরের দামরা বয়সে বিয়ে করে কোনো লাভ আছে? এর সে বলা ভাই, এই 30 বছরের বয়সে যদি আমার বিয়ে করতে হয় তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করি। সুতরাং দিন শেষে কথা একটাই, যদি তুমি খেতে না চাও মারা, বিকল্প দেখি না আমি লেখাপড়া বাদ দেওয়া সারা। এক জিনিস কতবার লাগে, আর যা কত বছর ধরে করতেছে আরও কত বছর ধরে করতে হবো, ফের কোনো সিস্টেম হইলো দূর সাথে পা দিয়ে দিলাম।